ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লবণখনি সমৃদ্ধ শহর সলেদরের নিয়ন্ত্রণ ধরে রাখার দাবি করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এখনও চলছে যুদ্ধ, আতঙ্কে সময় পার করছেন 5 শতাধিক বেসামরিক নাগরিক। যুক্তরাষ্ট্রে আবারও পুলিশের বিরুদ্ধে কৃষ্ণাঙ্গ হত্যার অভিযোগ উঠেছে। এবার বর্ণবাদ বিরোধী আন্দোলন ব্ল্যাক লাইভস ম্যাটার সহ প্রতিষ্ঠাতা পেট্রিসে কুলুরুসের চাচাতো ভাই কিনান অ্যান্ডারসন নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বাড়ি থেকে দ্বিতীয় দফায় গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে। এসব বিষয়ে তদন্তের জন্য নিয়োগ দেওয়া হয়েছে বিশেষ উপদেষ্টা। এর আগে গেল 2রা নভেম্বর প্রথমবারের মতো কূটনীতি ও বৈশ্বিক সম্পর্ক বিষয়ক বেশ কিছু নথি উদ্ধার করা হয়। চীনে করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়লেও আগের মতো নেই কঠোর বিধিনিষেধ, বাধ্যবাধকতা নেই কোয়ারেন্টাইনেরও। তবে চন্দ্র নববর্ষের ছুটিতে যারা দেশে ফিরছেন তাদের বয়স্ক আত্মীয়দের সঙ্গে দেখা না করতে সতর্ক করেছে বেইজিং। আগামী সপ্তাহে ভারতের উত্তরাঞ্চলের তাপমাত্রা -4 ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। চলতি সপ্তাহেই বয়ে যেতে পারে কয়েকটি শক্তিশালী শৈত্যপ্রবাহ। বর্তমান ধারা বজায় থাকলে চলতি অর্থবছরের শেষে $3,50,000 কোটি পৌঁছাবে ভারতের অর্থনীতি, এমন সম্ভাবনার কথা জানিয়েছেন দেশটির প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অনন্ত নাগেশ্বরন। বন উজাড় বিরোধী আইনের প্রতিক্রিয়া হিসেবে ইউরোপীয় ইউনিয়নে পামতেল রপ্তানি বন্ধের হুঁশিয়ারি দিয়েছে মালয়েশিয়া। আগামী মার্চে পাকিস্তানে প্রথমবারের মতো শুরু হবে ডিজিটাল আদমশুমারি। এর জন্য ব্যয় ধরা হয়েছে ৩,৪০০ কোটি রুপি, ঘাটতি রয়েছে 2/3 অর্থ। যুক্তরাষ্ট্রের অ্যালাবামা অঙ্গরাজ্যে টর্নেডোর আঘাতে অন্তত 6 জন নিহত ও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন, বিদ্যুৎহীন প্রায় 1.5 লাখ বাসিন্দা। ভারতের মহারাষ্ট্রে বাস ট্রাক সংঘর্ষে অন্তত 10 জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন, প্রাণহানির সংখ্যা বাড়ার আশঙ্কা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।